আগামী 48 ঘন্টায় পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে উত্তর পূর্বাঞ্চলে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও যমুনার পানি কমছে। রাজবাড়িতে পদ্মার পানি বৃদ্ধির কারণে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নিচু এলাকার অধিকাংশ ফসলি জমি তলিয়ে গেছে। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। অনেক স্থানে গবাদি পশুর চারণভূমি তলিয়ে যাওয়ায় খাদ্য সংকটে পড়েছেন খামারিরা। দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে 20 সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার 18 সেন্টিমিটার নিচ দিয়ে যাচ্ছে। গত 24 ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও ব্রহ্মপুত্র নদের পানি জামালপুর ফেরিঘাট পয়েন্টে 22 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এদিকে কুড়িগ্রাম, গাইবান্ধা ও সিরাজগঞ্জের নদনদীর পানি হ্রাস পাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে নিচু এলাকার বাড়িঘর এখনও তলিয়ে থাকায় বানভাসীদের দুর্ভোগ রয়েছে।